নিন গ্রাম বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষের রাজনৈতিক চিন্তা ভাবনা ও সমসাময়িক বিষয় নিয়ে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন পথে ঘাটে অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি অখিল পোদ্দার দর্শক এই যে গাজীপুরের একটি প্রত্যন্ত গ্রাম যেখানে বিভিন্ন জেলার উপজেলার সাধারণ মানুষ এইখানে বসবাস করেন কাজের জন্য তারা ছুটে এসেছেন এই জায়গাটিতে এই শিল্প এলাকাটিতে আমরা তাদের কাছে জানতে চাইবো এই শ্রমজীবী মানুষের কাছে জানতে চাইবো তারা আসলে কি চান কি হলে ভালো হয় আসলে আমরা চাই কি একটা টাকা সরকারের অধীনে নির্বাচন উনি আগে প্রধানমন্ত্রী ছিল এখন প্রধানমন্ত্রী আছে তো উনি প্রধানমন্ত্রী থাকে যদি সর্বদলীয় সরকার করে তাহলে তো দলের কোনো নিরপেক্ষতা রইলো না শেখ হাসিনার জ্বালায় খালেদা জিয়ার জ্বালায় আর আমাকে ওই চাষায় তোলা দিলে যে একটা ফাল মারে চাষা যদি একটু ভালো তো তবে মনে হয় যে আমরা চাষার দিকেই ব্যক্ত কিন্তু চাষায় তো রশিবান্ধা এটা তো বুঝি তো এরকম সীমান্ত দরকার নেই এই দুইটায় দুইটায় ঠিক হইতো কোন এই দুইটা চুলা চুলি আমরা দেশ শেষ কারণ এই কষ্ট আর অনেক সহ্য না তাহলে একটা কাম করেন তারা ব্রাশ ফায়ার করে দেখো আমরা মরে দেখা ওই অনেক ভালো আজকে গাড়ি পুরে মারা যায় কাদের সন্তান আমাদের মতো লোকদের সন্তান গাড়ি পুরে মারা যায় কোন মন্ত্রীর সন্তান মারা যায় না কেন এ অবস্থা হতে দেওয়া যায় না এ অবস্থাকে অবশ্যই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে অবস্থার বিরুদ্ধে আর সাধারণ জনগণ আমরা যারা আছি আমরা সত্যিকার অর্থেই আজকে তাদের হাতে জিম্মে কেন আমরা জিম্মি থাকবো আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাস করতে চাই আমার উদ্দেশ্য যে এখন যে হানাহানি দেশের মধ্যে বাড়ছে সাধারণ মানুষের প্রতি অনেক অসুবিধা তাই আমরা মনে করি সাধারণ মানুষ যে দু দল ভালোভাবে বসে যাতে জনগণের শান্তি ফিরে আসে এটি আমাদের কাম্য সাধারণ মানুষের কাম্য তত্ত্বদায়ী সরকারটা মেনে নিলে তার রাস্তাঘাটে মানুষ মানুষ মারা যায় না গাড়ি ফুরে যায় না মানুষ মারা যায় গাড়ি ফুটে যায় এর জন্য কে দায় একটা গরিবের তিন লক্ষ টাকার লোন করে একটা শেষ সিএনজি কিনলো গতকাল এসে সিএনজিটা পড়ে গেল তার সংসার কোথায় গিয়ে দাঁড়াবে এটাকে হাসিনা বুঝে হালাদা বুঝে তারা কিন্তু ঠিক এসির ভিতরে বসে বসে দুই নেত্রীর ফোনা লাভ দুই নেত্রীর রহস্যময় গল্প সবকিছু তারা চালিয়ে যাচ্ছে কিন্তু বাংলার গ্রামগঞ্জের মানুষই কত কষ্টে আছে আজকে তো হরতালের কারণে বাংলার অনেক মানুষ বাংলাদেশে অনেক মানুষ নিজের কর্মস্থলে যেতে পারে না আজকে অনেক এই এই গাজীপুরে না হই অন্য দৃষ্টিকে অনেক মানুষের পরিবারে আজকে না থাকতে হবে এই দেশ চাইছিলাম গাড়ি ড্রাইভার হইতে রিক্সার ড্রাইভার তারা নিরীহ লোক না খাই শ্রমিক সংগঠনের ব্যাপারে কিছু বলা হইতেছে না বিদেশের রেমিটেন্স শিল্প কারখানা গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি এগুলো সব বন্ধ হয়ে যেতেছি এগুলোর ব্যাপারে দুই নেত্রী কিছু বলে না শুধু আছে কি তারা দলাদলি রাহাজারি সন্ত্রাসী নিজের সম্পদ গড়ার জন্য যে হাসিনা খালেদা বলি বলি আমরা রোডে মরে যাচ্ছি এবং শ্রমিক কারখানা সব সব যাইতেছে ব্যবসা বাণিজ্য ধ্বংস কিন্তু খালেদা আজকে আছে হাসিনা কালকে আসবে এটার কোনো নিশ্চয়তা নেই এক সরকার আসবে এক সরকার যাবে কিন্তু দুই দুই নেত্রী থাকবে কিন্তু জনগণের দুর্ভোগ পড়ানো হচ্ছে রাজায় রাজায় মারামারি করবে আমরা প্রজারা কষ্ট পেতে চাই না আমরা যদি ভোট যাকে দেয় সেই নির্বাচনী হবে সেই সরকার গঠন করবে তারা দুই নেত্রী আজকাল সংসদে বসা সে আন্দোলন করে আমি ক্ষমতা ছাড়বো না আমি ক্ষমতা নিব এটা আমরা জনগণ মাইনে নিতে পারি না আমরা জনগণের স্বার্থে এই যে আজকে হরতাল দিচ্ছে অবরোধ দিছে হাজার হাজার জনগণ আমরা গোলা বারুজ হইয়া তারা আত্মহত্যা করতেছে গাড়ির মধ্যে আগুন লাগাইয়া ভাইবার সহকারে তারা আত্মহত্যা করতেছে এটা কিন্তু জনগণের স্বার্থ না একজনে বলে যে যেই মুহূর্তে পোষণ হবে ওই মুহূর্তে আমরা বাংলাদেশ অচল করে দিব সে কি বাংলাদেশের নাগরিক না সেও বাংলাদেশের নাগরিক আমিও বাংলাদেশের নাগরিক তাহলে তো সে বাংলাদেশের কোনো উন্নয়ন চায় না তাহলে সে তো কোনো প্রতিনিধি হতে পারে না আমরা সাধারণ জনগণ যারা আছি তাদের বৈছায়া আপনার ক্ষমতা নেন বোর্ডের মাধ্যমে নেন এখন তাও সরকার যদি মনে করেন যে না আমরা জনগণের শান্তির জন্য বা আমরা একটা ব্যবস্থা করতে পারি উনি ইচ্ছা করলে করতে পারে সেটা কোনো ব্যাপার না সংসদ সদস্য এই সংগঠন করে ওটা করতে পারে কোনো ব্যাপার না যে জনগণের শান্তি ফিরে আসবে এই লোকথা নাইলে তো এইভাবে তো দেশ চলতে পারে না আর জনগণের শান্তি ফিরে আসতে পারে না এভাবে আপনার অন্তর্কালী সরকার দিয়ে নির্বাচন হইতেছে যতদূর আমি সাধারণ মানুষ জ্ঞানে বলে যে সুস্থ নির্বাচন আসবে বিলা মনে হয় এটা আমি বিশ্বাস করি না লোক কথা কেন হবে না যে এক নির্বাচন নির্বাচন তো হবে না সর্বদলীয় সর্বমনস্তব নিয়ে নির্বাচন হইতে হবে তেতেই হবে সুস্থ নির্বাচন আসলে তো সরকার যেভাবে সর্বদলীয় বলতেছে সেটা তো আসলে তাদের নিজেরই দল কারণ এসা তাদের একত্রে ছিল এবং তাদেরকে আবার আলাদা করে বানায় মানে তারা আবার বলতেছে যে সর্বদলীয় কিন্তু আসলে সাধারণ মানুষ এগুলি সবই বুঝতেছে বাংলাদেশের মানুষ বুঝে না এমন কিছু না এটা অবশ্যই বুঝতেছে এবং এর ফল এই সরকারকেই বুক করতে হবে কথা কেউ শুনে না এটা কি হইলো রাষ্ট্রটা কি হবে রাষ্ট্রের উপায় নাকি এই মানুষের যে গরিব মানুষগুলো আছে তাদের উপায় কি তত্ত্বাবধি সরকারটা দিয়ে তো যা তারা ওই ইলেকশনটা করে দিয়ে সবাই মন ভালো থাকবো সবার মনে ভালো থাকবো হ্যাঁ তত্ত্বাবধি সরকার দিয়েছে মনে রাজা চাহিদা হয় তাদের আবার ইলেকশন দিয়ে পাস করাইব কত মানুষ ওই ঢাকায় গিয়া রিস্ক ঢাকায় গোষ্ঠী না চালায় ওই মানুষগুলো বাইক বসা হয় কি করে খায় কি করে তা কি করে চলতে পারে কর এই গরিব মানুষগুলাই আজকে সে অন্তর্বর্তী সরকার দিয়ে নির্বাচন করতেছে খালেদা কাল কালে খালেদা তাই দিব কারণ হইছে তুই না পাইলে হাই সরকার হাই না পাইলে তুই সরকার মানে হারা দুইজন সারা এই দেশ আর কেউ চালাইতে পারতো না এই দেশের মানুষের কী গণতন্ত্র বলতেছে আসলে তো গণতন্ত্র দেই না দুইজন যদি সকালে আমি বিকালে তুই আবার সকালবেলায় বর্ষায় বিকাল বিকালবেলায় খালেদা জিয়া এভাবে তো দেশ চলতে পারে না দেশ চলার দরকার হয়েছে বুদ্ধিজীবী যারা আছে সবারে নিয়ে বৈশাখ আলোচনা কইরা দেশ কিভাবে চলবো যারা মারতেছে যারা আগুন দিতেছে তাদেরকে ধরতে পারতেছে না অন্য একটা লোকের ঠিকই ধরে আর এই ক্যামেরাম্যানরা ঠিকমতো ক্যামেরা করে না এক লোক রাস্তা যাইতেছে কই চালাই করছে দরকারে তারা বাইরে ল্যাংরা বানাইছে আমরা এই শেখ হাসিনারও চাই না খালেদাও চাই না এই দেশের দরকার তৃতীয় শক্তি এইটা অবশ্যই দরকার তৃতীয় শক্তি ছাড়া এদের শাসন হবে না এই দুই মহিলার এক মহিলারও দরকার না এক সাঁচা চাই তো সকালে এক কথা কয় এই যে মেন্টাল বিকালে আর কথা কয় ওই সাচার কোনো মাথাই ঠিক না